আসসালামু আলাইকুম দর্শক, শিলা জামান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাসুন্দি পাউডার এবং সেই পাউডার থেকে কিভাবে আপনারা ইনস্ট্যান্ট কাসুন্দি তৈরি করে নিতে পারেন যখন তখন। সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই রেসিপি তৈরি করতে প্রথমেই লাগবে সাদা সরিষা হাফ কাপ, কালো সরিষা হাফ কাপ, সেই সাথে লাগতেছে ঝাল অনুযায়ী কিছু শুকনা মরিচ, আর লাগতেছে কিছু গোলমরিচ, 1/4 কাপ জিরা, রান্নার জিরা যেটা আমরা ব্যবহার করি রান্নাতে সেটা, আর লাগতেছে ড্রাই আদা বা জিঞ্জার। এই উপকরণগুলো সবগুলো আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, রোদে একদম কড়কড়া করে শুকিয়ে নিতে হবে। এরপর এই উপকরণগুলো সবগুলো একসঙ্গে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার সময় আপনারা কিছু হলুদ গুঁড়ো ব্যবহার করে নেবেন। এখন আমি এই গুঁড়োগুলো একটা চালনিতে দিয়ে খুব ভালো করে চেলে নেব। এভাবে সবগুলো আমি চেলে নিয়েছি, বাকি যে সরিষার সাল আর মরিচের সালগুলো ছিল সেই উচ্ছিষ্টটা ফেলে দিলাম। দেখুন ইনস্ট্যান্ট কত সুন্দর তৈরি হয়ে গেল কাসুন্দি পাউডার। এই পাউডারগুলো একটা শুকনো জারের মধ্যে নিয়ে সেগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন 1 বছরের মতো। এখানে অর্ধেক পাউডার সংরক্ষণ করে রেখেছি, আর অর্ধেক পাউডার থেকে এখানে আমি 3 টেবিল চামচ পাউডার নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 1/4 কাপ পানি ব্যবহার করব, গরম পানি ব্যবহার করব। পানিটা আমি দুইবারে দেব। প্রথমে 1 টেবিল চামচ পানি দিয়ে সরিষাটা খুব ভালো করে মিক্সড করে নেব, তারপরে আবার আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দেব, আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর এখানে আমি স্বাদমতো লবণ ব্যবহার করব, এরপর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করব, আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসের বদলে তেঁতুলের রস, ভিনেগার, সাদা ভিনেগার অথবা আম দিয়েও আপনারা এই কাসুন্দিটা তৈরি করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টক দিয়ে এই কাসুন্দিটা তৈরি করে নিতে পারেন। সোবিয়ার্স যদি ঘরে পাউডার থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনারা এই কাসুন্দিটা তৈরি করে নিতে পারেন, এবং পেয়ারা মাখা, আনারস, আমড়া বা কাঁচা আম যে কোনো টক জাতীয় জিনিসে ব্যবহার করতে পারেন। সোবিয়ার্স আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।